একবার বা দুবার নয়, কয়েক ঘন্টায় 150 ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির নেপলস শহর। ইতালির দক্ষিণাঞ্চলীয় ওই শহরের আশেপাশের এলাকায় ভূমিকম্পের পর বাড়ি ঘর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে, এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে অনেক স্কুল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে রাতভর দফায় দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। সেখানে 160 বেশি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল 4.4 মাত্রার। দেশটির পজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত 8 দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, গত 40 মধ্যে এটাই ছিল ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। নেপলস শহরের মেয়র ম্যানফ্রেদি জানিয়েছেন, দফায় দফায় ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, কর্মকর্তা এ বিষয়ে কাজ করছেন। ভূমিকম্পের পর পজুলিতে 100 তাঁবু টানানো হয়েছে। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তায় অবস্থান করেছেন, অনেকেই আবার তাদের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskin.